নখের কোণায় ফোলা, পুঁজ, মাটি প্রবেশ করা, চুলকানি, দুই আঙ্গুলের ফাঁকে চুলকানি, এইসব চিরতরে ভালো হবে মাত্র এক সপ্তাহে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, তার চাইতেও কম সময়ে ভালো হবে আপনার এই অসুখটি। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আজ কী সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে জানব কি কারণে পায়ের নখের কোণা ফোলে, ব্যথা করে বা পুঁজ হয়। এক, এই রোগের প্রধান কারণ হতে পারে ফাঙ্গাস। দুই, নখের কোণায় মাটি ঢোকে এই অসুখটি হতে পারে। তিন, বেশি করে নখ কাটার ফলে এই অসুখটি হতে পারে। চার, নখ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার ফলে হতে পারে। পাঁচ, পা বেশি ঘামলে হতে পারে। ছয়, জুতো বা হিল পরার সময় পায়ের বুড়ো আঙ্গুলে বেশি চাপ পড়ে, ফলে এটি হতে পারে। সাত, নখে আঘাত লাগলে এটি হতে পারে। আট, পায়ের নখের কোণা বেশি করে কাটার ফলে এটি হতে পারে। নয়, নখের কোনো রোগ থাকলে এটি হতে পারে। দশ, বংশসূত্রে এটি আপনি পেতে পারেন। কোন ওষুধ লাগালে এই অসুখটি ভালো হবে? আপনারা দেখতে পাচ্ছেন এই লোশনটি লাগালেই ভালো হবে নখের কোণা ফোলা বা দুই আঙ্গুলের ফাঁকের চুলকানি। এই বেক্লোমিন লোশনটি তৈরি করেছে লিবান লাইফ সায়েন্স কোম্পানি। এর দাম হলো মাত্র 54 টাকা। এই ওষুধটির কম্পোজিশন হলো বেকলা মেথাসন এবং মাইকোনাজল। বেকলা মেথাসন 0.025% এবং মাইকোনাজল 2% আছে এই ওষুধটিতে। এই ওষুধটি না পেলে এই কম্পোজিশনের যে কোনো ওষুধ কিনে আপনি ব্যবহার করতে পারেন, এতে কাজ হয়ে যাবে। ব্যবহার, দিনে 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে লাগাবেন। এইভাবে কিছুদিন লাগানোর পরেই দেখবেন ম্যাজিক, রোগটি ভালো হয়ে গেছে। লাগানোর আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন। সাইড এফেক্ট, লাগানোর ওই জায়গায় জ্বালা পোড়া, চুলকানি এবং লাল ভাব হতে পারে। গুরুতর কিছু দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। বাচ্চাদের থেকে দূরে রাখবেন এই ওষুধটি। মনে রাখবেন এটি খাওয়ার ওষুধ নয়, এই ওষুধটি লাগানোর ওষুধ। সাবধানতা, এক, নখ কাটার সময় একটু বাড়তি রেখে নখ কাটবেন। দুই, নখের কোণা কাটবেন না। তিন, টাইট জুতো বা হিল পরবেন না। চার, নিয়মিত নখ কাটুন এবং নখ পরিষ্কার রাখুন। মনে রাখবেন এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও এবং ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কোনো বন্ধুর যদি এই অসুখটি থাকে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।